পানামাতে এত টেস্ট হয়েছে আমি ছেটে পড়ে খাই দিচ্ছি বাবা। খাও খাও। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে, আর আজও রয়েছে তোমাদের জন্য একটা নতুন ধরনের রান্না, যেটার নাম হলো বাহারি বাটা। আর এই বাহারি বাটাটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরাও কিন্তু সহজে বানাতে পারবে। বাহারি বাটা বানানোর জন্য আমি এখানে 8 পিস বাটা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বাটা মাছগুলো দেখো সব একই সাইজের আছে, আর প্রত্যেকটাই কিন্তু একদম টাটকা মাছ। কানকো দেখো একদম লাল, এ দেখেই বোঝা যায় যে মাছটা কতটা টাটকা। প্রথমে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার মাছগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো মাছগুলোকে সাইডে রেখে আমি এবার উনুনটা ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার বাটা মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পিস ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিসটা উল্টে দিচ্ছি। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখো সবগুলো বাটা মাছ বেশ কড়া করে ভেজে নিয়েছি, আর এই বাটা মাছ ভাজা কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে খেতে। তাছাড়া গরমের সময় ঝিঙে দিয়ে পাতলা ঝোল বানালে দারুণ লাগে খেতে। তবে আমি যে বাহারি বাটাটা বানাবো সেটাও কিন্তু দারুণ স্বাদ। তো চলো এবার বাহারি বাটাটা বানিয়ে নিই। বাটা মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দেখো 1/2 চামচের একটু কম কালো জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুই থেকে 3 মিনিট তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এদিকে আমি মশলা করছি আর ওদিকে কিন্তু কুচকুচ আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে। মশলাটা দেখো বেশ সুন্দর করে কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মানে রেডি হয়ে গেছে মশলাটা। তোমরা দেখতে পেলে কত কম মশলাতে এই রান্নাটা করছি, কোনো রকম কিন্তু আদা রসুনও দিইনি, জিরে বাটাও দিইনি বা ধনে গুঁড়োও দিইনি, একদম কম, শুধুমাত্র পেঁয়াজ, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাই দিয়েছি, আর একটু কালো জিরে তো ফোড়নে দিতেই হবে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। কারিটা ফুটতে থাকুক, আর এদিকে আমি শিল নোড়াতে সর্ষে আর একটু পোস্ত বেটে নেব। 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, সামান্য একটু নুন, সর্ষে বাটার সময় নুন দিলে তিতো লাগে না। শিল নোড়াতে যে কোনো মশলা বাড়লেই তার স্বাদটা কিন্তু আলাদা হয়। একটু মিহি করে বাটবো সেজন্য আর একবার বেটে নিচ্ছি। তাহলে
তুমি চলে যাও, তারপরে কি হবে? কুচ্ছুতে আজ কুচ্ছু হয়ে গেছে। কুচ্ছু আগে কি সুন্দর এসে পড়াশুনো করতো, আর এখন একটু শরীরটা খারাপ, সেই জন্য আর পড়তে যায় না, একটু ফোন দেখবি, তাই এখানে বসে ফোনই দেখছে। আর কি বলছে শোনো, কারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দুই থেকে তিন মিনিট মতো হালকা আঁচে মাছগুলো ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে আর মশলাটাও খুব ভালোভাবে মাছের মধ্যে যাবে। যেহেতু এর মধ্যে সর্ষে পোস্ত দেওয়া আছে, সেই জন্য একটু চিনি দিলে দারুণ লাগবে খেতে, সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল। দেখো বাহারি বাটাটা কি দারুণ লাগছে দেখতে, গ্রেভির মধ্যে পড়ার পর বাটাগুলো যেন আরো বেশি সুন্দর লাগছে, আর কারিটা তো অসাধারণ হয়েছে, আর খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। তোমরা দেখতে পেলে কত সহজে আর কত কম মশলাপাতিতে বানিয়ে ফেললাম এই বাহারি বাটা। আমাদের দেশের নাম কি একটু বলে দাও তো। আমাদের রাজ্যের নাম কি বলো? পশ্চিমবঙ্গ। তোমার বাড়ি কোথায়? বাড়িপুর। তোমার নাম কি বলে দাও? ডক্টর আরজি মন্ডল না শুধু আরজি মন্ডল? ডক্টর হওনি আউট, কালি লাগিয়ে দিয়েছে আমার এখানে। আমরা সবাই খেতে বসছি, আর এদিকে বাইরে ঝমঝমে আবার বৃষ্টি হচ্ছে। অতি সুন্দর হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে, তো কি আর বলবো বৌমা, তুমি একবার খেয়ে দেখো। কুটু সব খুব ভালো খাচ্ছে, ওর খিদেও পেয়েছে। চালা বাটা মধ্যে এত টেস্ট হয়েছে, আমি ছেটে পড়ে খাই দিচ্ছি বৌমা। খাও খাও, শুধু মাছ একটু খেয়ে দেখি কেমন লাগে। দারুণ লাগছে, এমনি বাটা মাছের স্বাদই আলাদা। গ্রেভির সাথে ভাতটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি।
দারুণ লাগছে। কমু আজকে যে বাড়ি বাটা খাওয়ালে আজকে তোমার 10-এ 10 দিলাম। আজকে রে বাড়ি বাটার এত সুন্দর টেস্ট হয়েছে, এত ভালো লেগেছে, সত্যি তোমার 10-এ 10 আমি দিয়ে দিলাম। বন্ধুরা চারা বাটা মাছ দিয়ে এক থালা ভাত খেয়ে নিলাম, এত টেস্ট হয়েছে। এখন মাছ রয়েছে আর নেবো, ভাত দিয়ে দাও। তোদেরকে বাবা ভাত চাইছে, আবার ভাত দেবো। তবে তার আগে আমি ভিডিওটা শেষ করছি, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রাখবি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা টাটা টাটা।